দেহ ফিরল বাড়িতে। মণিপুরে ধসে মৃত এরাজ্যের জওয়ান প্রীতম দত্তের বাড়িতে ফিরল দেহ, এমনটা জানতে পারা যাচ্ছে। মুর্শিদাবাদের খড়গ্রামে প্রীতম দত্তের দেহ ফিরিয়ে আনা হয়। কফিনবন্দি দেহ এসে পৌঁছলো তার বাড়িতে। স্বাভাবিকভাবেই তার পরিবার এবং গ্রামের শোকের ছায়া দেখছেন সেই ছবি। মণিপুরে দুর্ঘটনায় মৃত প্রীতম দত্তের দেহ ফিরল বাড়িতে। মণিপুরে ধস ইতিমধ্যেই এরাজ্যের একাধিক জওয়ানের মৃত্যু হয়েছে, এমনটাই জানতে পারা গিয়েছে। দার্জিলিংয়ের 9 জন জওয়ানের মৃত্যু হয়েছে, বসিরহাটের এক জওয়ানের মৃত্যু হয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদের প্রীতম দত্তের দেহ ফিরল গ্রামের বাড়িতে। মুর্শিদাবাদের খড়গ্রামের বাড়িতে দেহ ফিরল মৃত প্রীতম দত্তের। গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয় জওয়ানকে। মণিপুরে দুর্ঘটনায় মৃত প্রীতম দত্তের দেহ ফিরল মুর্শিদাবাদের খড়গ্রামের বাড়িতে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অসংখ্য গ্রামবাসী, দেখছেন সেই ছবি। গান স্যালুটে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এই নিয়ে কথা বলবো প্রতিনিধি অভিজিৎ ঘোষের সঙ্গে। অভিজিৎ, দেহ ফিরল গ্রামের বাড়িতে, কফিনবন্দি দেহ, গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হলো, কেমন ছিল ছবিটা? দেখো সুচেতনা, এই মুহূর্তে কিন্তু পুরো গ্রাম জুড়ে প্রীতম দত্ত যে তার পরিবার পরিজন, তারা তো শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। সঙ্গে সঙ্গে কিন্তু গ্রাম এবং এলাকার মানুষও তাকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হয়েছিল। এখানে যে আমাদের সেনা ছাউনি রয়েছে নবগ্রামে, সেখান থেকেও সেনা জওয়ানরা এসে তাকে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানিয়েছে। এই ঘটনাটা ঘটেছিল 29 জুন, যে মণিপুরে যে ধস নেমেছিল সেই 29 তারিখ থেকেই কিন্তু নিখোঁজ ছিল প্রীতম। তারপর রবিবার কিন্তু ধ্বংসস্তূপ থেকে কিন্তু সেই ধসের থেকে কিন্তু তার নিখোঁজ দেহ উদ্ধার করে পুলিশ। তার আগে কিন্তু সে তার নিখোঁজ হওয়ার পর থেকে কিন্তু উদ্বিগ্ন ছিল তার পরিবার। রবিবার দিন রাত্রে যখন তার নিখোঁজ দেহ সেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়, তারপরেই কিন্তু অফিসিয়াল ভাবে তার বাড়িতে জানানো হয় যে প্রীতমের মৃত্যু হয়েছে। তারপর থেকেই কিন্তু শোকের ছায়া নেমে এসেছিল। গতকাল রাত্রে অর্থাৎ সোমবার মধ্যরাত্রে কিন্তু সেনাবাহিনীর জওয়ানরাই তার নিথর কফিন বন্দি দেহ তার বালিয়া গ্রামের, খড়গ্রামের যে বালিয়া গ্রাম সেখানে নিয়ে আসে। আজ সকালে বালিয়া পরেশনাথ উচ্চ বিদ্যালয়ের মাঠে তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিল সেনাবাহিনীর জওয়ানরা এবং তার পরিবার পরিজন সহ আশপাশ এলাকার মানুষজন, এলাকার বিধায়ক সহ কিন্তু বিভিন্ন পুলিশ আধিকারিক যারা রয়েছেন সকলেই কিন্তু উপস্থিত হয়েছিলেন এই বালিয়া পরেশনাথ উচ্চ বিদ্যালয়ের মাঠে তাকে শেষ শ্রদ্ধা জানাতে। অনেক ধন্যবাদ অভিজিৎ, কথা বলছিলাম প্রতিনিধি অভিজিৎ ঘোষের সঙ্গে। মণিপুরে ধসমৃত এরাজ্যের প্রীতম দত্তের দেহ ফিরল মুর্শিদাবাদের খড়গ্রামের বাড়িতে। তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অসংখ্য গ্রামবাসী, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন। স্বাভাবিকভাবে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার পরিজন মহলে, শোকের ছায়া গ্রামবাসীদের মধ্যেও। তাকে গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। মুর্শিদাবাদের খড়গ্রামে ফিরল কফিনবন্দি মৃত জওয়ানের দেহ।